আমি ছোট ছিলাম তখন আমার ফ্যামিলি আমার বাবা মা আমাদেরকে এখানে নিয়ে আসতো মঙ্গল শোভাযাত্রা আমরা তখন থেকে আসলে একত্রিত ছোটবেলা একদম সাদা লাল শাড়ি পরে আমরা এখানে চলে আসতাম তারপরে এখানে যে উদযাপনগুলো তা এখন আমি যখন বড় হয়েছি অ্যাজ আ স্টুডেন্ট আমি যখন চারুকলায় আছি যখন আমি নিজে মঙ্গল শোভাযাত্রার একজন কাজ করতে পারছি একদম কাছে থেকে তখন আসলে এইটা বলে প্রকাশ করা যায় না এই ভালো লাগার যে বিষয়টা যে ছোটবেলায় আমরা দেখতাম যে প্ল্যাকার্ডগুলো নিয়ে আমরা হচ্ছে ধরে ধরে বাবার কাঁধে বা যাই বলেন না কেন সবার যেই মজার একটা মোমেন্ট থাকতো বা একটা যেই স্মৃতি থাকতো সেগুলোকে আসলে আমরা এখন আবার রিলিভ করি এগুলোর মাঝখানে আর নিজের মধ্যে আসলে ভালো লাগাটা আরও বেশি কাজ করে যে এই মঙ্গল শোভাযাত্রার একটা পার্ট আমরা একদম সরাসরিভাবে থাকতে পারছি এবং শুধু আমরা না এই দিন দেখবেন যে আসলে বাংলাদেশের যারা আছেন যারা যেই প্রান্ত থেকে থাকে যে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করার জন্য চারুকলায় চলে আসেন এবং সারাদিন ব্যাপী তারা হচ্ছে গিয়ে এই দিনটাকে উদযাপন করে ঐতিহ্যের তো দুটো দিক থাকে একটা থাকে ঐতিহ্যের যে যেটা অতীতে ছিল আরেকটাকে যেটা ইংরেজিতে বলে যে লিভিং ট্র্যাডিশন যেটা আমাদের চর্চার মধ্যে আছে বিভিন্নভাবে থাকে পর্যন্ত উৎসব আয়োজনগুলো এর জন্যই হয় যে ওই সময়টায় বেশ আড়ম্বরভাবে এটাকে চর্চা করা হয় কিন্তু বিভিন্ন সময়ে যে একদম হারিয়ে যাচ্ছে তা কিন্তু না কারণ আপনি যদি দেখেন যে আমাদের জীবনযাত্রায় যেসব উপকরণ আমরা ব্যবহার করি পোশাক আশাক থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন ব্যবহার্য উপাদান তার মধ্যে কিন্তু আমাদের ঐতিহ্য আবার বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে মানে একদম হারিয়ে যাচ্ছে এটাকে বলা যাবে না কিন্তু সময়ের তো বিভিন্ন রকমের একটা পরিবর্তন হয়ই এবং সেখানে প্রযুক্তি আছে নানা বিষয় আছে যেগুলো জীবনযাত্রায় প্রভাব ফেলে ওইটাকে আসলে মানে খুব সাদা কালো এইভাবে দুভাগে ভাগ করাটা যায় না কিন্তু সময়ের সাথে সাথে মনে হয় যে যেটা ঐতিহ্যগত উপাদান সেটা নানাভাবে বিরাজ করে বা আমরাও যে এখানে উৎসব আয়োজন করি আমরাও তো ধরেন যে একদম ঐতিহ্যটা তার আদি রূপে যেটা ছিল সেটাই তো হয় না আমরাও আমাদের এই নাগরিক জীবন জীবন ব্যবস্থা নানা কিছুর সাথে একে আসলে সম্পৃক্ত করে নিয়ে উদযাপন করি আমরা হচ্ছে প্রত্যেক বছর মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য এক মাস আগ থেকে বৈশাখ কর্মশালার আয়োজন করে থাকি এই কর্মশালায় হচ্ছে আমাদের নিজস্ব ফোক মোটিভ আমাদের আমাদের দেশীয় যে মোটিভ থাকে আর কি সেই মোটিভে আমরা কাজ করি আমরা বিভিন্ন শিল্পকর্ম বিভিন্ন কারুপণ্য হচ্ছে উৎপাদন করে থাকি সেগুলো বিক্রয়লব্ধ অর্থ থেকে আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা অর্থায়ন করে থাকি আর আমাদের হচ্ছে আপনাকে কিছু সেক্টর বলতে পারি আমাদের হচ্ছে স্ট্রাকচার হচ্ছে পাঁচটি আমাদের হচ্ছে এই যে মুখোশের রুম আছে যে এই রুমে হচ্ছে আমাদের মুখোশের কাজ করা হয় মুখোশ বিক্রি হয় আমাদের লক্ষ্মী প্যাঁচে আমাদের বাংলার বাঘ তারপরে আমাদের হচ্ছে সরাচিত্র আছে ট্রেডিশনাল যে সরাচিত্র আমাদের চারুকলার শিক্ষক শিক্ষার্থীদের পেন্টিংস আছে জল রং আছে আমরা এসব সুবিনের হিসেবে বিক্রি করে থাকি আর কি আমাদের কর্মশালায় চারুকলার শিক্ষার্থী হিসেবে বলি বা বাঙালি হিসেবেই বলি আমাদের বাংলার সংস্কৃতি ধরে রাখার যে আন্দোলন এটা আমি একটা আন্দোলনই বলবো এই আন্দোলনের অংশীদার অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে আসলে অনেক গর্বিত এই আন্দোলনের সাথে আছি থাকতে চাই বাংলার সংস্কৃতি যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারাবাহিত হয় সেটাই ইচ্ছা আশা এবং সামনেও এটার সাথে থাকতে যাবে এবং যারা ভবিষ্যতে আসবে আরও মাস পিপল যাতে আমাদের সাথে যুক্ত হয় সেটাই আমাদের আকাঙ্ক্ষা